নমস্কার, আমি এখন রয়েছি উড়িষ্যার সাতকোশিয়ার টিকিয়া পাড়া বা টিকর পাড়া নামে পরিচিত একটা জায়গায়। সেখানের একটা মন্দির উড়িষ্যা শিল্পরীতিতে তৈরি। উড়িষ্যার সমস্ত মন্দিরের গঠনশৈলী মোটামুটি একই ধরনের হয়, এখানেও তার ব্যতিক্রম নয়, সেরকমই একটি মন্দির। মন্দিরটি শিবের। আজকে বিকেলবেলায় যখন ঘুরতে বেরিয়েছিলাম, এখানে জঙ্গলটা অসাধারণ, এক কথায় নির্জন। আজকে বিকেলে যেটা শ্রেষ্ঠ পেয়েছি সেটা হচ্ছে তিনটে হরিণ। ছবি তোলার সৌভাগ্য হয়নি, কিন্তু চোখে দেখার সৌভাগ্য হয়েছে। মনের মধ্যে একটা অসাধারণ পরিবেশ, আর সামনেই মহানদী। ছবিটা একবার দেখিয়ে দিচ্ছি। পড়ন্ত বিকেলে সূর্যাস্ত, সূর্য ডুবে গেছে পাহাড়ের ওপাশে। মন্দিরটা রাস্তা থেকে একটু উঁচু, সেটাও দেখানোর চেষ্টা করছি। নিচে রাস্তাটা, রাস্তাটা নদী বরাবর চলে গেছে, নদীর পাশ বরাবর। ওই দিকটা একটা ফরেস্ট রেস্ট হাউস আছে, ওটাও খুব সুন্দর। আর নদীর ওপারটা যেটা দেখা যাচ্ছে, গতকাল আমরা ওখানে গেছিলাম, ওই যে বালিয়াড়িটা খুবই সুন্দর, ওখানটায় আমরা কাল গেছিলাম। নৌকা এখানে চলে, নৌকাগুলো আছে, হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবু দেখানোর চেষ্টা করছি। আর এখন বসন্তের আগমনে জঙ্গলের একটা অন্যরকমের সৌন্দর্য রয়েছে, সেটা তো খুব ভালোভাবে উপভোগ করছি। আর মোবাইলের কোনো রকম কোনো নেটওয়ার্ক নেই, সুতরাং ফেসবুক লাইভ বা ওরকম জাতীয় কোনো কিছুর ব্যাপার নেই, অনলি ছবি আর এই ভিডিও ভরসা। একটুখানি বিশ্রামের জন্য মন্দির চত্বরে এসেছি, একটা শান্ত ভাব দেখাই যাচ্ছে, কেউ নেই মন্দিরের আশপাশে, তবে লোকজন আসে সেটা বোঝা যাচ্ছে। গাছে কিছু বাঁদর রয়েছে, হনুমান, সরি। আজকে এখানেই, আবার অন্য কোনো একটা ক্লিপিংস নিয়ে আসবো, তবে শেষে একটুখানি আবার সূর্যাস্তটা দেখিয়ে দিচ্ছি। ওপারে পাহাড়ের পিছনে সূর্য চলে গেছে, এবং সূর্যের যে শেষ আভাটা সেটাতে দিগন্তটা আস্তে আস্তে রঙিন থেকে আস্তে আস্তে কালোর দিকে যাচ্ছে, কারণ এক্ষুনি সন্ধ্যা নামবে, তারপরেই আকাশ উজ্জ্বল করে একটা চাঁদ উঠবে। পূর্ণিমা কালকে গেছে, আজকে পূর্ণিমার পরের দিনের চাঁদটা উঠবে, সেটাও একটা মোহময় পরিবেশ। জানি সেটা হয়তো আমি দেখাতে পারবো না, অত উন্নত টেকনোলজি আমার কাছে নেই, কিন্তু সেটা অনুভব করতে পারবো। এতটুকুই।